নমস্কার বন্ধুরা, আবার টুইটার ভার্সেস ইন্ডিয়া শুরু হয়েছে। না, এইবার টুইটারে এলন মাস্ক ভার্সেস ইন্ডিয়া শুরু হয়নি, এবার শুরু হয়েছে জ্যাক ডর্সি ভার্সেস ইন্ডিয়া। এবার জ্যাক ডর্সির কথা তো নিশ্চয়ই আপনার মনে আছে, সেই যে যাকে টুইটার থেকে একরকম তাড়িয়ে দেওয়া বলবো না, এলন মাস্ক যেভাবে টেক ওভার করেছে টুইটারকে সেটা নিয়ে তো অনেক বিবাদ হয়েছে। তো একরকম বেচারা জোর করেই বাধ্য হয়ে এলন মাস্ককে কোম্পানিটা বেচতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, এই জ্যাক ডর্সি একজন লেফট উইং মানুষ, সে নিজে এটা শিখে সে রিসেন্টলি একটা ইন্টারভিউ দেয়। সেই ইন্টারভিউতে সে বলে যে ইন্ডিয়াতে 2020 যখন ফার্মার প্রোটেস্ট হয়েছিল, তখন ফার্মার প্রোটেস্ট নিয়ে সাপোর্টে যেসব অ্যাকাউন্টগুলো কথা বলছিল তাদেরকে নাকি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছিল যে এই অ্যাকাউন্টগুলো ব্যান করে দাও। অনেক পলিটিক্যাল লিডার যারা ফার্মার প্রোটেস্টকে সাপোর্ট করছিল বা গভর্নমেন্টের এগেনস্টে কথা বলে, অনেক জার্নালিস্ট যারা গভর্নমেন্টের এগেনস্টে কথা বলে, তাদের অ্যাকাউন্টগুলো নাকি ইন্ডিয়ান সরকার ব্যান করে দিতে বলেছিল। আর যদি ব্যান না করা হয় তাহলে টুইটারের যেসব কর্মচারী আছে তাদের ঘরে রেড করা হবে। এবার বর্তমানে না রিসেন্টলি যেসব বিদেশি কোম্পানিগুলো ইন্ডিয়াতে কাজ করছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আছে বা মিডিয়া সেক্টরে আছে, তাদের না এরকম সবসময় কেন কথাবার্তা বলছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রেড করবে? বিবিসি নিয়ে কয়েকদিন আগে খুব ঝামেলা হয়েছিল। বিবিসি বলেছিল যে ইডি আমাদের অফিসে রেড করছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আবার 10 দিন আগে বিবিসি কোর্টে স্বীকার করেও নিয়েছে যে আমরা ট্যাক্স চুরি করেছি, সেটা নিয়ে কিন্তু সমস্ত মিডিয়া চুপ। তো সেটা যাই হোক না কেন, বাদ দিন ওই ব্যাপারটা। তো টুইটারের যে এক্স সিও ছিল জ্যাক ডর্সি, সে এরকম একটা অ্যালিগেশন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে লাগায়। ইন্ডিয়ান গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে এবং রিয়্যাক্ট করে বলে যে টুইটার কোন রকম ল মানছিল না। কি ল মানছিল না? ইন্ডিয়া একটা আইটি ল এনেছিল, সেই আইটি লটা মানছিল না। এইসব সোশ্যাল মিডিয়া যে কোম্পানিগুলো আছে এগুলো কেন বানানো হয়েছে, আমার এটা নিয়ে না বড় একটা সন্দেহ আছে। দেখুন, অনেকে বলবেন যে ফ্রেন্ডশিপ করার জন্য বা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বা যা খুশি আপনি বলতে পারেন, কিন্তু আমি বলতে পারি যে এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকচুয়ালি পশ্চিমা বিশ্বের চোখ, কান, গলা, নাক। চোখ কেন? আমরা সমস্ত কিছু এখানেই প্রকাশ করছি। আপনি একটা ছবি তুলছেন, সেই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। চোখ, এখানে আপনি ভিডিও অডিও সমস্ত কিছু শুনছেন, তো এখানে কান হচ্ছে। আপনি কিছু বলতে চাইলে তো সেটা আপনি এখান থেকে বলছেন, তো আপনার গলার কাজ, আপনার ভয়েস এখানে ক্রিয়েট হচ্ছে। এবং এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু ওয়েস্টার্ন নিয়মে চলে। দেখুন, ইন্ডিয়াতে কোনো একটা কোম্পানি যদি ট্যাক্স না দেয় বা নিয়ম না মানে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার লাইসেন্সটা ক্যান্সেল করে দেবে। কিন্তু যখন কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এদেরকে ব্যান করলে ইন্ডিয়াতে এত ঝামেলা কেন হয়? ইন্ডিয়ার ফ্রিডম অফ স্পিচ বা ডেমোক্রেসি নিয়ে এত প্রশ্ন কেন আসে? ইভেন জ্যাক ডর্সিও বলেছে যে ইন্ডিয়ার মতন ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা কি করে বলতে পারে যে সরকার যে কোনো একটা অ্যাকাউন্টকে ব্যান করে দিন। ঠিকই তো, আপনি ঠিকই বলেছেন। আমি যদি জ্যাক ডর্সিকে সত্যিই ধরে নিই যে উনি ঠিক বলছেন, তাহলে একটা কথা আমার বলতে হয় যে কানাডাতে একটা প্রোটেস্ট হয়েছিল, ফ্রিডম কনভয়। এবার এই প্রোটেস্ট যখন হচ্ছিল তখন টুইটার নিজে থেকে এই ফ্রিডম কনভয়কে যারা সাপোর্ট করছিল তাদের সমস্ত অ্যাকাউন্ট ব্যান করে দেয়। কানাডার সরকার কিন্তু বলেনি ব্যান করতে, কিন্তু নিজে থেকে ব্যান করে দেয়। এইবার ভাবুন, ফ্রিডম অফ স্পিচটা গেল কোথায়? ফ্রিডম অফ স্পিচ কি রেশনে তেল আনতে গেছে? আর একটা প্রশ্ন, জ্যাক ডর্সি অনেকদিন ধরেই এই টুইটারের সিইও ছিল, টুইটারের মালিক ছিল, কিন্তু হঠাৎ করে এই 2023 সালে এসে কেন সেই পুরনো ম্যাটারগুলো আবার তুলছে? এর আগেও তো অনেক ইন্টারভিউ দিয়েছে, সেখানে ইচ্ছে করলে বলতে পারতো যে ইন্ডিয়ান সরকার আমার উপর প্রেশার দিয়েছে, সামথিং সামথিং। তাহলে মেইন ব্যাপারটা কি 2024 ভোট? আমরা কয়েকদিন আগেই দেখেছি যে বাংলাদেশে ভোট আসছে, এইটা নিয়ে আমেরিকা রীতিমতন থ্রেট দিচ্ছে বাংলাদেশকে। আর এখন কিছু মিডিয়া হাউস, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং তাদের কিছু কর্মচারী এবং এক্সসিওরা ইন্ডিয়ার এগেনস্টে এরকম কেন 2024 ভোটকে ম্যানিপুলেট করতে চায়, নাকি সারা পৃথিবীতে দেখাতে চায় যে ইন্ডিয়াতে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই, কিন্তু নিজেরাই আবার ফ্রিডম অফ স্পিচের একদম মা বাবা করে রেখেছে? সেটা কি করে করেছে? টুইটারের একাধিক কর্মচারী বলেছে যে টুইটার ওখানে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ছিল পুরো লেফট উইং ছিল। আপনি যদি লেফটিস্ট না হন ওই কোম্পানিতে কাজ করতে পারবেন না। ইভেন এটা জ্যাক ডর্সি পর্যন্ত স্বীকার করে নিয়েছে, এবং টুইটারকে বলাই হতো যে ওটা আমেরিকান মিডিয়ার লেফটিস্ট পার্টির মতন, মানে ওখানে পুরো লেফটিস্ট কথা বলছে। ইন্ডিয়াতে যত লেফটিস্ট, আল্ট্রা লেফটিস্ট আছে, তারা ওই টুইটারে বসে বসেই গভর্নমেন্টের এগেনস্টে অনেক কথা বলে। সেটা ঠিক বলে না ভুল বলে আমার জানা দরকার, আমি জাস্ট আপনাদের সামনে কিছু ফ্যাক্টস রেখে দিলাম, এইবার আপনারা নিজেরাই বিচার।